শিলিগুড়ি নবীন শঙ্খের এবারের পুজোর থেম হারিয়ে যাওয়া শৈশব। একসময় ছোটদের দেখা যেত খোলা মাঠে আপন মনে খেলতে, ঠাকুরদা ঠাকুমার সঙ্গে আড্ডার পাশাপাশি সঙ্গী ছিল গল্পের বইও। তবে এখন যুগ বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জীবনযাপনের ধরন। মাঠে খেলার পরিবর্তে অধিকাংশ শিশুই মুঠোফোনে গেম খেলতে বেশি পছন্দ করে। ছোটবেলা সেই নন্টে ফন্টে ঠাকুরমার ঝুলি কোথায় যেন হারিয়ে গিয়েছে আজ। সেই হারিয়ে যাওয়া শৈশবকে এবার তুলে ধরবে শিলিগুড়ির নবীন সংঘ। পুজো কমিটির সম্পাদক তারক সরকার জানান, এবছর তাঁদের পুজোর 47তম বর্ষ। মণ্ডপ তৈরি করেছেন বিপ্লব রায়, প্রতিমা গড়ছেন সুশান্ত পাল। তারকবাবু জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও পাঁচজনকে পুজো কমিটির তরফে সম্মান জানানো হবে। অ্যাকচুয়ালি এবছর যে বেসটা করা হচ্ছে সেটা তো আউটডোর পুরো করি, তো প্রথমত আউটডোরের জন্য তো প্রবলেম হচ্ছে, আর বৃষ্টিতে তো অতি প্রবলেম হচ্ছে। কেন কি আমার যারা কাজ করছেন তারা ঠিকঠাক কাজ করতে পারছেন না, আর যে মেটেরিয়ালগুলো ইউজ হচ্ছে বেসিক্যালি সেগুলো কিছু কিছু নষ্ট হচ্ছে, এতে আমার আবার ডবল খরচা হচ্ছে, তো একটু তো প্রবলেম চলছে। আমাকে ক্লাব থেকে যে ইনফরমেশন আছে তাদের চতুর্থীর দিন সে আছে, ওপেনিং আছে, তো আমি সেই সময় মতন দেওয়ার চেষ্টা করব। আমার নাম তারক সরকার, আমি এবার 2022 পুজো কমিটির রক্ত নবীন সঙ্গের পুজো সম্পাদক। আমাদের থিম এবার আপনার প্রশ্নের উত্তর। আমরা এই প্রশ্নের উত্তর যেটা দেবো সেটা হচ্ছে শৈশব কতটা উন্মুক্ত ছিল এবং আজকে ঠিক শৈশবের অবস্থাটা কেমন। আমরা তুলে ধরব যে আপনার সময় শৈশবে আপনি পড়াশোনার সাথে সাথে আরও কী কী করতেন, আর এই সময় আপনি পড়াশোনার সাথে সাথে কী কী করতে পারছেন না। অর্থাৎ আমরা হয়তো এই প্রথম বা দ্বিতীয় হওয়ার দৌড়তে গিয়ে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলার চেষ্টা করছি, মানে ইতিহাসটা হয়তো ভুলে যেতে চাইছি, সেই ইতিহাস এবং করোনার পরে বইয়ের সাথে যে বাচ্চার সম্পর্ক সেটা প্রায় নষ্টই হয়ে গেছে। পাঠ্যপুস্তক বাদ দিয়ে যদি অন্যান্য বইয়ের কথা বলি, সেই সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে আমরা এটা চেষ্টা করছি, আমাদের এবার প্রয়াস এটাই। আপনার প্রশ্নের উত্তর, আশা করি গার্জিয়ানরা আসবেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ, গার্জিয়ান যারা আছেন প্লাস শিলিগুড়িবাসী বা উত্তরবঙ্গবাসী যারা আছেন তারা আসুন, আপনাদের বাচ্চাদের সাথে আসুন। শৈশবটা কি সেটা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে নিয়ে চলুন, শৈশবকে উন্মুক্ত করার চেষ্টা করুন। দেখবেন পড়াশোনার সাথে সাথে সব কিছুই হবে এবং বাচ্চা তার কিশোর অবস্থায় যাওয়ার পূর্বে যে আনন্দটা সেই আনন্দটা তারা পুনরায় উপভোগ করতে পারবে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।